মদিনার মসজিদে নববী শরীফে রমজান শরীফের মাস ফজরের আজান হয়ে গেছে আল্লাহর নবী হায়াতে নাই সেই সময়ের কথা আমি বলি একজন সাহাবা মসজিদে নামাজ পড়তে এসেছে গে বহু সাহাবারা মসজিদ ভরে গেছে কেউ হেউ হেউ করে ঠাকুর তুলছে কেন সেহরি খেয়ে ফেলেছে বেশি কিন্তু একটা মানুষ একটা সাহাবা গেছেন তার আজ তিন দিন রোজা রেখেছেন তিন দিন ইফতার হয়নি এক জগ পানি একটা খেজুর পাইনি তিন দিন একভাবে রোজা রাখছেন রমজানের মাসে নামাজ পড়েছে নামাজ পড়ে যেই সালাম ফিরিয়েছে সবার আগে উঠে ছুটে ছুটে পালিয়ে বাড়ি চলে গেছে দরজার সামনে গিয়ে বলে ও বিবি লো বাবা দরজাখানা খুলে দাও দরজা খুলে দেওয়া হলো দেখে তার বিবি উপরঙ্গে একটা ছোট কাপড়ের টুকরা নিম্নাঙ্গে একটা কাপড়ের টুকরা গায়ে দিয়ে দরজাটা খুলে দিয়েছে হযরতে আবু গিয়াস এই সাহাবা ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে ঘরে চলে গেলেন গিয়ে বলে ও বিবি লো বাবা রে একটুনি তাড়াতাড়ি করো সূর্য উদয় হয়ে যাবে ফজরের সময় পার হয়ে যাবে বিবি রে এই নাও আমি জামাটা খুলে দেই তুমি এই জামা গায়ে দিয়ে ফজরের নামাজ আদায় করে নাও কারণ একটাই মাত্র জামা এই জামা পাল্টা পাল্টি করে স্বামী আর স্ত্রীতে নামাজ পড়েন বিবি ছোট কাপড়ের টুকরো দুটো স্বামীকে দিয়েছে স্বামী ওই কাপড়ের টুকরো দুটো নিয়ে নিম্নাঙ্গ ঢেকে একটা ছোট গর্ত করা আছে গর্তের মধ্যে বসে পড়েছে স্ত্রী ওই বিড়ালটা গায়ে দিয়ে নামাজ পড়ে নিয়ে স্বামী কে বলছে স্বামী ও স্বামী রে বাড়ি বসে থাকলে হবে না তিন দিন খাওয়া হয় না আমরা তবুও না হয় মেনে নিলাম কিন্তু ওই বাচ্চাদের দিকে একবার দেখুন ওই বাচ্চাগুলো মরে যায় তিন দিনের মধ্যে ওদের খাওয়া হয় না একটা খের খোরমাও পাওয়া যায় না এই জামা খুলে দিলাম চলে যান বাইরে গিয়ে একটা কাজের সন্ধান করেন যদি কিছু হয় অন্তত বাচ্চাগুলোর জন্য কিছু নিয়ে আসেন মরে গেল তো ওরা তিন দিন খায় না স্ত্রী জামা খুলে দিয়েছে স্বামী জামা পরে বাইরে বেরিয়ে গেছে কাজের সন্ধানে স্ত্রী আবার সেই গর্তের মধ্যে দুই টুকরা কাপড় ঊর্ধ্বাঙ্গ নিম্নাঙ্গ ঢেকে বসে আছেন সারাদিন এই সাহাবা হযরতে আবু গিয়াস রাদিয়াল্লাহু আনহু ঘুরে ঘুরে বেড়াচ্ছেন একটা কাজ মেলাতে পারে একটা কাজও মেলাতে পারেন সন্ধ্যা হয়ে যায় বিকাল হয়ে যায় আবু গিয়াস বলে কোন মুখ নিয়ে বাড়ি যাব না না আজ তো চতুর্থ দিন পড়ে গিয়েছে চতুর্থ দিন আমি কোন মুখ নিয়ে বাড়ি যাব চিন্তা করতে করতে ভিড় মিলে গেছে একটা পাঁচিলের ধারে ভিড় মিলে গিয়ে পড়ে গেছে কতক্ষণ পড়েছিলেন আস্তে আস্তে যখন জ্ঞান ফিরে আসলো আবু গিয়াস দেখছে তার পায়ের কাছে কি একটা লেগে রয়েছে তো ভাবছে আমি বাঘের ঘাড়ে সাপের ঘাড়ে পা দিলাম না তো কি আমার পায়ে ঠেকছে দেয়ালটা ধরে ধরে আস্তে আস্তে উঠেছে উঠে দেখছে একটা থলে পড়ে রয়েছে পায়ের পায়ের গোড়ায় একটা থলে পড়ে আছে থলেটা আলগা করে দেখে এক থলে সোনার টাকা রয়েছে ওর মধ্যে হযরতে আবু গিয়াস মনে মনে ভাবেন হয়তোবা আমার এই বিপদের সময়ে আমার আল্লাহ পাক আমার জন্য এই টাকা পাঠিয়ে দিয়েছেন টাকার থলেটা হযরতে আবু গিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠিয়ে বুকে ধরে নিয়েছেন চিন্তা করেন আমার বিবির জন্য কাপড় কিনবো বাচ্চাদের জন্য খাবার কিনবো ইফতারি কিনবো সেহরি কিনবো চিন্তা ভাবনা করেন আবু গিয়াসের আর যেন কোনো কষ্ট নাই চার দিন যে কিছু খাচ্ছেন না সে কষ্ট আর নাই গায়েব থেকে তো আওয়াজ হলো এই আবু গিয়াস এই ও তো তোমার বাবাকে লে টাকা নয় তো তোমার সম্পদ নয় তুমি কুড়িয়ে পেয়েছো যাও মালিককে খোঁজ করো এক বছর খোঁজো মালিককে এক বছরের মধ্যে যদি ওই টাকার মালিক পাওয়া যায় মালিকের কাছে ফেরত দাও না তো না তো কিন্তু খবর খারাপ হয়ে যাবে আর যদি এক বছরের মধ্যে মালিক পাওয়া না যায় তাহলে ওই টাকা তখন তুমি ব্যবহার করতে পারবে
আবু গিয়াসের দেহ অবসন্ন হয়ে পড়ল। ও ভাইরাগ, টাকার থলিটাও জামার ভিতরে লুকিয়ে নিয়েছেন, বিবি যেন দেখতে না পায়। আইরে একে তো কাজ মেলে না, আমাদের মালিকের খোঁজ করতে হবে, এক্সট্রা দায়িত্ব পড়ে গেল। সন্ধ্যেবেলা বাড়ি গেছে ইফতারের খানিকটা আগে, আবার ঘরে ঢুকে আস্তে আস্তে থলেটা লুকিয়ে রাখছে এক জায়গায়, যেন স্ত্রী দেখতে না পায়। কিন্তু লোবাবা দেখতে পেয়ে গেছে, কি একটা রাখছে, কি একটা রাখছে। স্ত্রী বলছে, গো তো ওইভাবে কি রাখছো ওখানে? বলতে, না না কিচ্ছু না, একটা কাজ ফাজ পেলাম না। ও গর্ত থেকে তাড়াতাড়ি উঠে এসছে, উঠে এসে বলতে, কিছু না মানে দেখি, দেখে এক ছলে সোনার টাকা। বলে, আরে এই সোনার টাকা এক থলে লুকোচুরি খেলাচ্ছেন কেন? আমরা এই চার দিন রোজা রেখেছি, খেতে পাইনি, বাচ্চাগুলো মরে যাচ্ছে, ইফতারের সময় আমার গায়ে নেই কাপড়, একটা কাপড় কিনে আনো, ইফতারি কিনে আনো, সেহেরি কিনে আনো। বলছে, দেখো আমি এই টাকাটা কুড়িয়ে পেয়েছি মাত্র, টাকাটা আমার নয়, আমার বাপেরও নয়, এটা কুড়িয়ে পেয়েছি আমি। এখন এই টাকা তো আমি খরচ করতে পারি না, এর মালিক খুঁজতে হবে এক বছর। বিবি বলছে, ও স্বামী রে, আমরা চার দিন খেতে পাই না গো, এক জগ পানি নয়, একটা খোরমা নয়, বাচ্চাগুলো দেখুন পেট আর পিঠটা সমান হয়ে গেছে গে, মনে হয় এক্ষুনি মরে যাবে ওরা। এই সময়ে যদি আপনি একটা দিনার নিয়ে কিছু কিনে নিয়ে আসেন বাচ্চাদের জন্য, তাহলে হয়তো আমার আল্লাহ পাক গোনা লিখবেন না, নিয়ে যান না, মরে যাবে ওরা। আবু গিয়াস বারবার বলছে, না এটা হতে পারে না। কিন্তু লোবাবা যখন বারবার জেদ করছে, আবু গিয়াস বলে, এই তুমি যদি আর একবার আমাকে ওই টাকা থেকে নিতে বলো, তোমাকে কিন্তু তিন তালাক দেব। ভাই এখনকার জমানায় যদি চার দিন খাওয়া না হতো আর গায়ে কাপড় না থাকতো, ও এতদিন বলে দিত, এই অমুকের বাচ্চা তুই যাচ্ছি যেন গাড়ির তলায় পড়িস। যে আমার ভাই জানেরা, লোবাবার জবানটা বন্ধ হয়ে গেল, হযরতে আবু গিয়াস মসজিদে নববী শরীফে চলে গিয়েছেন, ইমাম সাহেবকে বলে, ভাই ইমাম সাহেব রে, এমন একটা মানুষের খোঁজ বলতে পারেন যার এক থলে সোনার টাকা হারিয়ে গেছে? ইমাম সাহেব বলে, হ্যাঁ হ্যাঁ ভাই, একটু আগে একজনা খোঁজ করছিল। কে একজনা খোঁজ করছিল? তার এক থলে সোনার টাকা হারিয়ে গেছে। বলে, দেখুন না, যদি একটু ওই মালিককে খুঁজে আনতে পারেন বড্ড ভালো হয়। তো বলে, ঠিক আছে, এখানে দাঁড়াও আমি দেখছি। ইমাম সাহেব ঘুরে 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 লোকটাকে পেয়েছে, লোকটাকে ডেকে এনেছে, এই আবু গিয়াস, এই এই ব্যক্তি, ওর এক থলে সোনার টাকা হারিয়ে গেছে, খোঁজ করছিল, খোঁজ করছিল। হযরতে আবু গিয়াস বলে, ও ভাইজান, আপনার টাকা কি হারিয়ে গিয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার এক থলে সোনার টাকা হারিয়ে গেছে। আবু গিয়াস বলে, কেউ যদি আপনার টাকাটা পেয়ে যায়, কেউ যদি আপনাকে টাকাটা ফিরিয়ে দেয়, তাকে আপনি কি দিবেন? কি দিবেন? বলছে, আরে আমার টাকা হারিয়ে গেছে, সে কুড়িয়ে পেয়েছে, তার ইমানি দায়িত্ব হলো আমার টাকাটা আমার কাছে ফিরিয়ে দেওয়া। সে ফিরিয়ে দেবে, আমি তাকে কিচ্ছু দেব না, কেন দিতে যাব? আরে আমার মোবাইলটা হারিয়ে গেছে এখানে, আপনি কুড়িয়ে পেয়েছেন। তা বললো, হুজুর 200 টাকা খাবার কার দিতে হবে, না তো দেব না। কি জমিদার, কেন, কোন শরীয়তে রয়েছে এটা? আল্লাহু আকবার। আবু গিয়াস বলছে, ভাই ওইরকম কথা বললি হয়? যে পেয়েছে, আচ্ছা সব তো যাচ্ছিল, যে পেয়েছে তার অর্ধেক দিন, আর আপনি অর্ধেক নিয়ে নিন। মালিক বলছে, না মোটেও না। তা এক কাজ করেন, চার ভাগের তিন ভাগের দু ভাগ আপনি নেন, যে পেয়েছে তার একটা ভাগ দেন। মালিক বলছে, হবে না, আলে অন্তত 10টা, যে পেয়েছে তাকে অন্তত 10টা মোহর দেন, আর বাকি সব নিয়ে নেন। মালিক বলছে, হবে না।
লাচার হয়ে আবু গিয়াস বলে, ও ভাই যে পেয়েছে টাকাটা আপনাকে ফেরত দেবে, আপনি তাকে একটা দিনার দিয়ে দিন, সব নিয়ে নিন, একটা দিনার তাকে দিন। বলে না না ও আবু গিয়াস, আমি বুঝতে পেরেছি আমার হারিয়ে যাওয়া টাকাটা তুমি কুড়িয়ে পেয়েছো, তোমার কাছে রয়েছে, তুমি মনে করলে সব খরচ করে দিতে পারো, তবে আমার কিন্তু অনুমতি নাই। জেনে রেখো আমার বিনা অনুমতিতে আমার এক টাকা যদি তুমি খরচ করো, কিয়ামতের ময়দানে এক টাকার বিনিময়ে তোমার আমালগুলো আমি নিয়ে নেব। আবু গিয়াস বলছে, ভাই দরকার নেই তোমার টাকায়, চলো আমার বাড়ি রয়েছে, তোমার টাকা তুমি নিয়ে নাও। তখন পঞ্চম দিন পড়ে গেছে, পাঁচ দিন খাওয়া হয় না, বাচ্চাদেরও পাঁচ দিন খাওয়া হয় না, কোন মা কোন বাপ সহ্য করতে পারবে? যে মালিককে নিয়ে বাড়ি গিয়ে টাকার থলিটা বার করে মালিকের হাতে তুলে দিয়েছে, এই নিন আপনার হারিয়ে যাওয়া টাকা। জি মালিক একবারও একটু ধন্যবাদ জানালো না, ভাই আমার টাকাটা তুমি কুড়িয়ে পেয়েছো, ফেরত দিয়েছো, ধন্যবাদ, কোনো কথা না, টাকার থলি নিয়ে হনহন করে বেরিয়ে চলে গেল। আবু গিয়াসের বাড়ি যেন কেয়ামত হয়ে গেছে, মালিক বেরিয়ে চলে গেল হনহন করে, টাকা আর কেউ বাঁচবে না, জীবনের মায়া ছেড়ে দিয়েছে, আর কেউ বাঁচবে না, বাচ্চাগুলোর কথা বলতে পারে না, চোখ খুলতে পারে না, সব একেবারে জঠুর হয়ে গেছে, সব একেবারে যেন মৃত্যুর জন্য প্রহর গুনছে। আধা ঘন্টা পরে ওই টাকার মালিকটা আবার ফিরে এলো, ফিরে বলে, আবু গিয়াস রে গে দরজা খুলে দিন, আমার আব্বাজান মরে যাবার সময়ে টাকা আমাকে দিয়ে গিয়ে বলেছিল, বাবা তুমি তোমার কামাই করা টাকা দিয়ে হজ করবে। তোমার কামাই করা টাকা দিয়ে হজ করবে, আর এই এক থলে সোনার টাকা রেখে গেলাম তোমার সামনে, যে লোকটা অত্যন্ত তাকওয়াপন্থী, আল্লাহর ভয় করে, গরিব মানুষ, নিরীহ গরিব মানুষ, যে সেই রকম একটা ব্যক্তিকে তুমি এই টাকাগুলো দান করে দেবে। হে আবু গিয়াস রে, আল্লাহর কসম করে বলি, ওই টাকা আমি ফেরত এনেছি, আমার জীবনে এত আল্লাহর প্রতি ভয়, এত তাকওয়া, নিজের জীবন, স্ত্রীর জীবন, বাচ্চাদের জীবনের মায়া ছেড়ে দিয়েছো, তবে না না পরকালে ধরা খেতে চাও না, আমি আল্লাহর হস্তে আমার বাপে রেখে যাবা, এক তলে সোনার টাকা তোমাকে দান করে দিলাম। এখন সব খরচ করতে পারো ভাই, আর অসুবিধা নেই, কিন্তু আগে যদি একটা খরচ করতে খবর খারাপ হয়ে যেত। এই পড়ে পাওয়া টাকাটা একটা আমানত, রাস্তায় দু এক সময় দেখা যায় একটা পাঁচ টাকার ধরেন কয়েন পড়ে রয়েছে, কেউ দেখতে বেশ তাড়াতাড়ি পাদে চাপা দিচ্ছে, মানে আর একজন যেন দেখতে না পায়, যার টাকা সে যদি দেখতে পায় পাদে চাপা দিচ্ছে, আর যদি কেউ দেখে ফেলে তো এমন একটা ভান করবে যেন ওর একটুখানি হাত থেকে ওই টাকাটা পড়ে গেছে, তুলে নিচ্ছে। যে শরীয়তের মশলা হলো পড়ে পাওয়া টাকা বা কোনো মাল, এক বছর তার মালিকের খুঁজতে হবে, এক বছরের মধ্যে যদি মালিক পাওয়া যায় মালিককে ফেরত দিতে হবে, আর যদি মালিক না পাওয়া যায় সে যদি গরিব মানুষ হয় তখন সে ওইটা ব্যবহার করতে পারবে। জি জমানা খুব খারাপ, মানুষ আয় করছে কোন পথে, হারাম না হালাল বাস বিচার করে না। নবী আমার বললেন, আল্লাহ কোন দরজা দিয়ে তাদের জাহান্নামে ফেলবেন ওটা আমার আল্লাহ দেখবেন না। চেরর রাজ্য কেরালা, চেরর রাজ্য, তখন বাদশাহ ছিল বাদশাহ চেরামান পেরুমল। একদিন রাত্রে তিনি দেখছেন আকাশে চাঁদটা ফস করে দুখণ্ড হয়ে দুই দিকে পড়ে গেল, বাচ্চা খুব ভয় পাচ্ছে,
আমার দেশে মনে হয় কোন দুর্ঘটনা ঘটবে। সকাল বেলা রাজ জ্যোতিষীদের ডেকে ডেকে বলে, জ্যোতিষীরা চাঁদ কেন দুটো হয়ে গেল গো, আমার দেশে কি কোন দুর্ঘটনা ঘটে যাবে? না না হে বাদশা জাহাপনা, বরং মক্কার জমিনে একজন নবী এসেছেন, নবী জাহির হয়েছেন, ওই নবীর আঙুলের ইশারায় চাঁদ দুটো হয়ে যায়। বাদশা বলছে তাহলে তো আমি মক্কায় যাব, মক্কায় গিয়ে ওই নবীর সঙ্গে আমার অবশ্যই দেখা করতে হবে, যার আঙুলের ইশারায় চাঁদ দুটো হয়ে যায়। কিছু সাঙ্গ পাঙ্গ নিয়ে গেছেন মক্কায়, নবীর সঙ্গে দেখা করেছেন, দেখা করে ইসলাম গ্রহণ করেছেন। তিনি তো পৌত্তলিক ছিলেন, প্রতিমা পূজা করতেন, নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে সবাই, নবীর কাছ থেকে শরীয়ত নিয়ে আবার ফিরে আসছেন এই ভারতে কেরলে চেরল রাজ্যে। আস্তে আস্তে বাদশার মৃত্যু হয়ে গেল, পথে তাকে কবর দেওয়া হলো। সঙ্গীরা ফিরে এসে তারা প্রথমে একটা মসজিদ বানিয়েছিল, ভিতরের দৃশ্যটা এখনো অবিকৃত, যে অবস্থায় তারা করেছিল ভিতরে ঠিক সেই অবস্থায় রয়েছে, বাইরে একটু নকশা মকশা পরিবর্তন হয়েছে, এখনো সেই মসজিদটা দাঁড়িয়ে রয়েছে। তখন আমার নবীজি জিন্দা ছিলেন, হায়াতে ছিলেন, তখন ভারতের জমিনে মসজিদ হয়েছে, মুসলমান ভারতবর্ষের মুসলমানদের জন্য এটা একটা বড় সুখবর, বড় সুখবর। সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাই আমার, তবে যারা মুনাফিক, যারা মুনাফিক এরা হলো কি জানেন, ইসলামের বড় দুশমন। কাফের বেঈমানেরা ইসলামকে যত ক্ষতি করতে না পেরেছে তার চাইতে বেশি ক্ষতি করেছে এই মুনাফিক মুসলমানের দলেরাই। এই মুনাফিকরা কোথায় থাকবে জানেন? কোরআনে আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা একদম জাহান্নামের সবচাইতে নিচে থাকবে। মুনাফিকরা এখন মুনাফিক কারা, আর মুনাফিক থেকে আপনি কিভাবে নিজেকে সরিয়ে রাখবেন? রাস্তায় যেতে যেতে সাপোজ যদি একটা কেউটে সাপ থাকে, ধরে একটা কেউটে সাপ ফনা তুলেছে, তা আপনি কি ওখানে দাঁড়িয়ে ওর সঙ্গে খেলা করবেন? না, বাবা গিসি বলে দৌড়াবেন, যে দাঁড়াবেন না, ওখানতে ছুটে পালাবেন কেউটে দেখে। আমি বলছি মুনাফিক যদি চোখে পড়ে ওখান থেকে ওই কেউটে সাপ দিকে যেমন পালিয়ে যান, ওইরকম পালিয়ে যাবেন, আপনার ইমানটা মারবে। নবী আমার বললেন আরবা মান কুন্না কানা মুনাফিকুন খালিসা, চারটে চিহ্ন যার মধ্যে পাওয়া যাবে ওই লোকটা হলো নির্ভেজাল মুনাফিক, একদম কোনো ভেজাল নেই, চারটে আলামত যার মধ্যে থাকবে। অপর রিওয়ায়েতে আমার রাসূলুল্লাহ বললেন আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের চিহ্ন হলো তিনটে, কি কি? একটা হলো ইজা উতু মিনা খানা, যখন আমানত রাখা হয় ও আমানাতের খেয়ানত করে দেয়। আমার রাসূলুল্লাহ বললেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা এক একজন রাখাল, এক একজন তোমরা হলে রাখাল, তোমাদের অধীনস্থদের সম্পর্কে আমার আল্লাহ তোমাদের জিজ্ঞাসা করবেন। এই স্কুলের শিক্ষকেরা তোমরা তোমাদের ছাত্র কেমন পড়িয়েছো, ও মাদ্রাসার উস্তাদেরা কেমন করে তোমাদের ছাত্র পড়িয়েছো, ও মসজিদের ইমাম সাহেবেরা ইমামের হককে অক্ষুণ্ণ রেখে তোমরা কেমন করে মসজিদে নামাজ, মুসল্লিদের নামাজ পড়িয়েছো, এমনি করে মহিলাদের জিজ্ঞাসা করবেন, এ মহিলারা তোমরা কিভাবে স্বামীর সংসার মেনটেন করেছো, যারা মজুরি খাটে, যারা কাজ করে। আল্লাহ বলবেন বলো বলো, তুমি তো টাকার বিনিময়ে কাজ করতে গিয়েছিলে, তোমার মালিকের কাজে কেমন করে তুমি করেছিলে, ফাঁকি দাও না তো। সবাইকে জিজ্ঞাসা করা হবে। যিনি অঞ্চল প্রধান তার কাছে তার অঞ্চলের মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার কাছে আমানত দেওয়া হয়েছে। যিনি মুখ্যমন্ত্রী তার কাছে তার রাজ্যের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এদের দায় দায়িত্ব তার কাছে
আল্লাহ আমানত রেখেছেন। আরে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে বলতেন, আমি ওমর বড় ভয় পেয়ে যাই যদি তুজলা নদীর তীরে একটা কুকুর না খেয়ে পড়ে থাকে, তুজলা নদীর তীরে একটা কুকুর অভুক্ত যদি পড়ে থাকে, আমি ওমর ওর জন্য আমার আল্লাহর দরবারে হয়তো কৈফিয়াত দিতে হবে। জিজ্ঞাসা করবেন, তোমার রাজ্যের মানুষদের সঙ্গে কি ব্যবহার করেছো, তোমার অঞ্চলের মানুষদের সঙ্গে কি ব্যবহার করেছো, বাড়ির যিনি গার্জেন তাকে বলবে তোমার ফ্যামিলির মানুষদের সঙ্গে কি ব্যবহার করেছো। আল্লাহ জিজ্ঞাসা করবেন সবাই, যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে কিভাবে। আপনারা একটা পীর সাহেবের নাম শুনেছেন, ফুজাইল ইবনে আয়াজ রহমাতুল্লাহ আলাইহি, খুব বড় আল্লাহর ওলি ছিলেন, তবে প্রথম জীবনে তিনি ডাকাতের সর্দার ছিলেন, ডাকাতের সর্দার ফুজাইল ইবনে আয়াজ। একটা রাস্তায় তার আড্ডা ছিল, ওই রাস্তায় কেউ গেলে আর তার রক্ষে ছিল না। তো সবাই যখন জানতে পেরেছে যে এই রাস্তায় ফুজাইল ইবনে আয়াজের আড্ডা, ওখানে গেলে ও ডাকাত দলেরা লুটপাট করে নেবে, মেরে ফেলে দেবে, কেউ যেত না। একদিন এক বাণিজ্যিক কাফেলা ভুল করে ওই রাস্তায় ঢুকে পড়েছে, ওই যে রাস্তায় ফজাইলের আড্ডা ওই রাস্তায় ঢুকে পড়েছে, এমন এক জায়গায় গিয়ে বুঝতে পেরেছে আর পিছনে ফেরার লাইন নেই। সবাই ভাবছে সর্বনাশ হয়ে গেল রে, এই রাস্তায় তো ফজাইল ইবনে আয়াজের ডাকাত দল রয়েছে, ফজাইল রয়েছে, কি হবে এখন, জীবনও যাবে মালও যাবে। একটা লোকের কাছে ওই দলের মধ্যে একজনের কাছে এক তলে সোনার টাকা ছিল, সোনার টাকা। তো বলছে আমি যদি আমার টাকাটা কোথাও লুকিয়ে রাখতে পারি তাহলে অন্তত আমার টাকাটা বাঁচবে, মাছ দু চার খানায় খেতে হয় খাবো তো টাকাটা বাঁচবে। এখন টাকার থলিটা নিয়ে এক জায়গায় রাখবার জন্য ঘোরাঘুরি করতে করতে পাহাড়ে একটা সাইডে গিয়ে দেখছে একটা ঝুপড়ি ঘর, সেই ঘরে একটা দরবেশ নামাজ পড়ছে, মাথা ইহা পাগড়ি, লম্বা দাড়ি, বড় আলখেল্লা, যে বিশাল চেহারা, নামাজ পড়ছে দরবেশ। আর এই লোকটা ভাবছে জাজ্ঞেদা আমার টাকাটা রাখবার একটা উপযুক্ত জায়গা পেয়েছে, এই দরবেশের কাছে যদি টাকাটা রাখি, আমানত রাখি, তাহলে আমার টাকাটা অন্তত ফজাইলের ডাকাত দল থেকে বাঁচবে। তা টাকার থলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে দরবেশ সাহেব, নামাজের সালামটা ফিরিয়ে দিয়েছেন, সালাম ফিরিয়ে বলে কে এখানে কেন দাঁড়িয়ে রয়েছো, বলে হুজুর আমি আপনার কাছে আমার এক তোলে সোনার টাকা আমানত রাখতে চাই। ওই ওই আপনার কিনা দরবেশটা বলল, তোমার ওই সোনার টাকাটা আমার এই ঘরের ওই জায়গায় কোনায় এক জায়গায় রেখে চলে যাও। টাকার থলেটা নিয়ে সেই দরবেশের ঘরের এক কোনায় রেখে ও কি একটা পাহাড়ের আড়ালে চুপ করে লুকিয়ে রয়েছে। আর ঠিক ইতিমধ্যে ফুজাইল ইবনে আয়াজের দস্যু দল ওই বাণিজ্যিক কাফেলার উপরে হামলা করেছে, জি মার পিট রক্তপাত করে সব কেড়ে কুড়িয়ে নিয়ে পালিয়েছে, কাফেলার লোক সব করে ঢুকছে, চলে গেছে ডাকাত দল। এখন এই লোকটা বলছে এই এইবারে তো আমার সুযোগ, আমি দরবেশের ঘর থেকে আমার টাকাটা নিয়ে এইবারে পালাই, ওই ফজাইলের ডাকাত দল তো চলে গেছে লুটপাট করে নিয়ে, এবার আমি টাকার থলেটা নিয়ে পালিয়ে যাই। এখন ওই লোকটা আস্তে আস্তে গিয়ে সেই দরবেশের সেই কুঁড়ে ঘরের সামনে গিয়ে দেখে তোর চোখ চোখ মোটা হয়ে গেছে। দেখি এই ডাকাতের দল এক্ষুনি যে মারপিট করে কাফেলা থেকে লুটপাট করে এনেছে, সেই ডাকাত দল সব ওই ওই ছোট্ট ঘরের মধ্যে সব বসে রয়েছে আর লুটপাট করা মাল সামনে, আর ওই দরবেশ বসে ওই ভাগাভাগি করে দিচ্ছে, দরবেশ ভাগাভাগি করে দিচ্ছে। এ বলতে সর্বনাশ, যাকে আমি দরবেশ মনে করেছিলাম এই তো সেই ডাকাতের সর্দার ফজাইল ইবনে আয়াজ, সেই ডাকাত দল সব বসে রয়েছে আর ওই ওই দরবেশ ভাগ করতেছে এই চুরির মাল ডাকাতির মাল। এখন এ বলতে পালাবো না কি করব, জীবনটাও তো টাকা তো যাবেই, যদি এখানে দাঁড়াই তা জীবনটাও হয়তো যাবে,
আচ্ছা যাক যাই হবে টাকার মায়া তো অত সহজে ছাড়তে যায় না কেন যাই হবে দাঁড়িয়ে রইল চুপ করে এখন ওই দরবেশ বলছে দাঁড়িয়ে আছো কেন বলছে আমি আমার এক থলে সোনার টাকা আপনার কাছে আমানত রেখে গিয়েছিলাম আমি তাই নিতে এসেছি ফজাইল বলছে তোমার টাকা যেখানে রেখেছিলে ওখানেই রয়েছে ওখানে নিয়ে চলে যাও নিয়ে চলে যাও ও খুব সাহস করে ওই ঘরে ঢুকে দেখে সত্যি রয়েছে ওখান থেকে টাকার থলিটা নিয়ে বেরিয়ে চলে গেল সব ডাকাতরা বলছে হুজুর আমাদের তো লুটপাট করে মারধর করে আনতে হয়েছে লুটপাট করে কিন্তু কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনার কাছে অযাচিতভাবে এক থলে সোনার টাকা রেখে গেল আর আপনি তাকে এমনিতেই ফিরিয়ে দিলেন এত কষ্ট করে মারপিট করে জান বাজি রেখে আমাদের কেড়ে আনতে হয়েছে ফজাইল বলেছিল হে আমার ডাকাতের দলেরা ও ডাকাত বন্ধুরা আমি আমি হলাম একজন মুসলমান আমি লুটেরা হতে পারি আমি লুটেরা হতে পারি ডাকাত হতে পারি আমি গুন্ডা বদমাইশ হতে পারি তবে মুসলমান কখনো আমানাতের খেয়ানাতকারী হতে পারে না ও আমার কাছে আমানত রেখে দিয়েছিল আমি আমানতটাই ফেরত দিয়েছি এখনকার মুসলমানেরা এরা ফজাইলের চাইতেও আরো কত বড় ডাকাত কত বড় দস্যু আমানত দিয়ে সে ওর কাছে এসে আমানত খেয়ানত করে ফেলেছে জি এই ভাই অনেক আছে জানেন লজ্জার কথা বলাও মুশকিল টাকা দিয়েছে জলসায় গেছে একজন তার কমিটিরা টাকা দিয়েছে নজরানা দিয়েছে কার কাছ থেকে ইমাম সাহেবের কাছ দিয়েছে অন্য জায়গার কথা বলছি ইমাম সাহেবের কাছ দিয়েছে ইমাম সাহেব হুজুর ওখান থেকে কি করেছে ও 2000 বার করলে বার করে পকেটে গেছে রেখে বলতে হুজুর এবারে কালেকশন ভালো হয়নি ছেলেরা যা দেখছে সন্তুষ্ট হয়ে নেন হুজুর হুজুর আর কি বলবে যদি কষ্ট হয় তার কে পকেট এলে বাড়ি গেছে জি পরে বলতে হুজুর সামনে বছরে আর আসতে হবে বলো এই না তোমরা 2000 কম দেছো না না হুজুর আমরা তো যা বলেছিল তাই দিয়েছি তারা পড়ে গেল ইমাম সাহেব আল্লাহ একদম ঘনিষ্ঠ লোক নিজের সে পায়ের উপরে আসার খেয়ে পড়ে হুজুর হুজুর করে এইরকম কাণ্ড ও আমানতের খেয়ানত করে ফেলল জি আমানতের খেয়ানত যে করে আমার রাসূলুল্লাহ বলছে সে মুনাফিক সে মুনাফিক জাহান্নামের একদম নিম্ন স্তরে পৌঁছে যাবে নিম্ন স্তরে আমার ভাইজানেরা ও ইমানদারেরা মুসলমান সব কিছু হতে পারে বটে তবে আমানাতের খেয়ানতকারী হতে পারে না গো ভাই শুনে রেখে দিন রাসূলুল্লাহ যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন সবার অলক্ষ্যে চলে গিয়েছিলেন তবে নবীর কাছে অনেকের আমানত রাখা ছিল আমার নবী তো চলে যেতে পারতেন কিন্তু না না গা হযরতে আলীকে আমার রাসূলুল্লাহ বললেন ও বাবা আলী অনেকের আমানত আমার কাছে রয়েছে তাই এই জন্য আমি তোমাকে আমার জায়গায় রেখে দিতে চাই আমার আমানতগুলো অমুক অমুকের কাছে ফেরত দিয়ে তবে তুমি মদিনায় আসবে সেদিন একটা কিতাবে দেখছিলাম জানেন একটা মুসাফির কোথাও যেতে যেতে রাত হয়ে গেছে একটা মসজিদ পেয়েছে মসজিদে ও বললো হুজুর একটু মসজিদে থাকবো রাতে তারপরে হ্যাঁ হ্যাঁ থাকে মুসাফির ব্যক্তি থাকেন মুসাফির ব্যক্তি থাকে সম্ভবত মাওলানা আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন তার কোনো একটা কিতাবে আমি খাতায় মানে নোট করি হ্যাঁ খাতায় নোট করা আছে কিংবা আহলে দিল কে তড়পা দেনে ওয়ালে ওয়াকিয়াত মুফতি এনামুল হক সাহেব কাসিমের লেখা উর্দুতে এত মোটা বই
ইমাম সাহেব হুজুর বলছে হ্যাঁ থাকেন আর ইমাম ওই মুসাফির লোকটার কাছে বেশ অনেকটা সোনার টাকা আছে আর ইমাম ওই লোকটা দেখছে টাকাটা যদি আমার কাছে রাখি তাহলে এই টাকাটা খোয়া যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু ইমাম সাহেব হুজুর তার কাছে যদি টাকাটা রেখে দেই তাহলে আমার এই টাকাটা খোয়া যাবে না অন্তত নষ্ট হবে না খুব ভালো হতো কি করে হয় কি করে হয় বলে ওরে দুনিয়া থেকে বিদায় করে দেবো একদম ওরে বিদায় করে দেবো দিলি কেউ তো জানে না রাতের বেলা টাকাগুলো আমার হয়ে যাবে রাত্রির বেলায় ইমাম সাহেব উঠে ওই মুসাফির ঘুমাচ্ছিল ওকে খুন করে দিয়েছে মেরে ফেলে দিয়েছে এখন সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য সব মুসল্লিরা এসেছে এসে দেখে এই ব্যাপার ইমাম সাহেব এসে বলতে আরে এই মসজিদ ঘরে এ কাজ কে করলো আল্লাহর ঘর মসজিদে এ কাজ করলো রে আহা একজন মুসাফির মানুষ যেন ওর কলজে ফেটে যাচ্ছে দরদে কি আর হবে কোথায় আল্লাহ কে জানে একটা মুসলমান তো গোসল দাও মুসল্লিরা ওই লাশটাকে তুলে গোসল দেবার জন্য লাশ কানা ওঠাতে চায় কিন্তু লাশ মসজিদ থেকে ওঠানো যায় না মসজিদের মেঝের সঙ্গে জাম হয়ে রয়েছে ওঠে না এখন ইমাম সাহেব হুজুর এসেছেন এসে লাশ উঠছে না কি ব্যাপার ইমাম সাহেব এসে একটু হাত হাত দিয়ে বল ধরো দিন দেখি ইমাম সাহেব যেই হাত দিয়ে তার খুশ করে লাশ উঠে গেছে হাওয়াই নিয়ে ইমাম সাহেব ধরে নিয়ে গিয়ে গোসল দেওয়া হলো সবাই ভাবছে আমাদের হুজুরের কি কেরামতি গো আহ যাইতাই না আমরা চিনতে পারি নি গো কি কেরামতি হুজুরের গোসল দেওয়া হলো এইবারে গোসল দিয়ে কাপন পরানো হয়েছে খাটিয়ায় দেওয়া হয়েছে খাটিয়ায় তুলবে কিন্তু সে লাশ আবার ওঠে না তাহলে হুজুর ও আপনি না হলে হবে না তারপর ইমাম সাহেব একটু হাত দিলে হুজুর লাশ উঠে গেল খাটিয়ায় যাও এবার খাটিয়া নিয়ে যাও খাটিয়া ওঠানো হয় কিন্তু খাটিয়া ওঠে না সবাই বলে হুজুর আপনি না হলে হবে না হবে না হুজুর ধরল খাটিয়া খাটিয়া বার উঠে গেল জানাজা নামাজ হয়ে গেল জানাজা নামাজ পড়ে খাটিয়া জাম হয়ে গেল আবার হুজুরের কেরামতি হুজুর খাটিয়া ধরলো জানাজার খাটিয়া উঠে গেল গো কবরে ধারে নিয়ে যাওয়া হলো কিন্তু খাটিয়া থেকে লাশ ওঠে না হুজুর ও আপনি না হলে লাশ নামানি যাবে আর সবাই তখন অন্য নজরে দেখছে হুজুর আল্লাহ এতদিন আমার কাছে আমাদের কাছে আছে চিনতে পারিনি কি কেরামতি হুজুরি হুজুর ও আপনি ছাড়াও লাশ নামবে না এখন ইমাম মানে সে হুজুর নেমে গেছে কবরে কবরে নেমে লাশ ধরেছে লাশ কবরে নেমে গেছে কবরে লাশ নেমে গেছে এইবারে সবাই উঠে যাচ্ছে হুজুর ওঠেন হুজুর ওঠেন কিন্তু হুজুর উঠবে কিভাবে হুজুরের পাশেই কবরে জাম হয়ে গেছে এইবারে কেরামতি বেরোচ্ছে কবরে জাম হয়ে গেছে পুরো আস্তে আস্তে মাটির নিচে ঢুকে যাচ্ছে ও তখন আওমো করতে বাঁচাও 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 না 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 কেরামতি নয় এখন মরবার সময় হয়ে গেছে আর গোপনে রাখা চলবে না ও বাবা রে আমি এমন একটা অন্যায় করেছিলাম টাকার লোভে আমি ওই মুসাফিরকে আমি নিজেই মসজিদে খুন করে দিয়েছিলাম কিন্তু শেষ রক্ষা হলো না ওই মুসাফিরের কবর ওকে ঢুকিয়ে ফেলে দিল জি হ্যাঁ আল্লাহর ঘরে বাঁধরামি আল্লাহ সহ্য করবেন না কমিটিদের বিশেষ করে বলছি খুব সাবধান নিজের টাকা পাঁচ টাকা চলে যাক তো জানো দশটা নয়া আমার পকেটে না আসে মসজিদের টাকা এটা হুঁশিয়ার আমার ভাই জানেরা বাবাজিরা আমি আপনাকে বলতে চেয়েছিলাম যারা আমানতির খেয়ানত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাদের আযাব দিয়ে দেন আমানতের খেয়ানতকারীরা হলো মুনাফিক মুনাফিক আমি আপনাকে আরো বলবো দু একটা ঘটনা বলবো সময় পেলে দুই নম্বরে আমার রাসূলুল্লাহ বললেন ওয়াইজা আহাদা গদার যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে
যখন ওয়াদা করে সেই ওয়াদা ভঙ্গ করে ওয়াদা ভঙ্গকারীরা মুনাফিক ভাই আমি আপনার কাছ থেকে 1000 টাকা ধার নিয়েছি খুব ভালো করে বুঝবেন 1000 টাকা ধার নিয়েছি ভাই আমি এই 25 তারিখে গিয়ে টাকা দেব ফেব্রুয়ারি মাসের 25 তারিখে গিয়ে আপনার টাকাটা দিয়ে দেব আমি ওয়াদা করলাম এখন 25 তারিখে গিয়ে দেখা যাচ্ছে বাড়ি আছে ওই লোকটা তাগাদা করতে এসে তা ঘরের মধ্যে চুপ করে আছে নড়া ও ভাই ওর বাচ্চা এসে বলতেছে আমার আব্বা বলেছে আব্বা বাড়ি নেই তুমি চল যাও ওর আব্বা বলেছে তাই গিয়ে বলি গেছে যে আব্বা বাড়ি নেই ও বাচ্চা মানুষ বোঝে না ওকে বলতেছে আমার আব্বা বলে দিয়েছে আমার আব্বা বাড়ি নেই তুমি চল যাও আর তা না হলে ফোনে সুইচ অফ করে তবে হ্যাঁ তুমি দেখা করো তার সঙ্গে দেখা করে বলো ভাই আজকের আমার টাকা দেওয়ার কথা ছিল আমি ওয়াদা করেছিলাম কিন্তু আজকের দেওয়া সম্ভব হচ্ছে না তুমি আমার আর 5টা দিন সময় দাও আবার 5 দিন গেল দিতে পারছে না দেখা করো দেখা করে বলো ভাই আজকের কথা ছিল তুমি আমার আর 5টা দিন সময় দাও আমার রাসূলুল্লাহ বলেন এই এই যারা সময় দেয় টাকা দিতে পারে না পাওনাদারেরা তাকে আরেকটু সময় দিল আরেকটু সময় দিল পরে দেবে দিয়ে দেবে অবশ্যই তুমি যত দিন তাকে ফুরসত দিয়ে দেবে অত যে টাকা তুমি ধার দিয়েছো অত টাকা প্রতিদিন আল্লাহর রাস্তায় দান করার সব তুমি পেয়ে যাবে নতুন ওয়াদা করো আমার রাসূলুল্লাহ কোন একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ একটা ইহুদির সঙ্গে দেখা হয়ে গেল ইহুদি বলে মুহাম্মদ রে তুমি একটুখানি দাঁড়াও আমি না আসা পর্যন্ত এখানে একটু দাঁড়াবে আমার রাসূলুল্লাহ বললেন ইহুদি ভাই ঠিক আছে তুমি না আসা পর্যন্ত আমি রাসূলুল্লাহ এখানে দাঁড়িয়ে আছি যাও আমি এখানে থাকব ইহুদি চলে গেছে নবী দাঁড়িয়ে রয়েছেন ইহুদি চলে গেছে তোমার মনে নিয়ে কথা ওর কাজ মিটিয়ে বাড়ি চলে গেল একদিন দুদিন তিন দিন হয়ে গেছে তিন দিন পরে ইহুদির মনে পড়েছে তাই তো সে মুহাম্মদকে তো আমি রাস্তায় দাঁড় করিয়ে রেখেছিলাম বলেছিল তুমি না আসা পর্যন্ত আমি এখানে থাকবো তাহলে কি মুহাম্মদ চলে গেছে না দাঁড়িয়ে রয়েছে মুহাম্মদ তো ওয়াদা খেলাপ করে না কি করব যাব গেলে যদি থাকে আর যাওয়ার পরে যদি আমার ঝাড় দেয় যদি মারে কি হবে এই চিন্তা করতে করতে বলে যাই হবে যাই দেখি ইহুদি গুড়গুড় করে চলে এলো আল্লাহর নবী যেখানেই থাকবেন বলেছিলেন ইহুদি তিন দিন পরে ফিরে এসে দেখেন আমার রাসূলুল্লাহ ওই জায়গাতেই রয়েছে নবী একটুখানি মুস্কি হাসলেন ওর মোটা কথাও বলেননি কিচ্ছু না একটু হেসে বললেন এই ভাই ইহুদি তুমি আমার বিপদে ফেলে রেখে গেলে আমি ওয়াদা করেছি তোমার কাছে তুমি না আসা পর্যন্ত এখানে থাকবো আজ তিন দিন আমার ওয়াদা রক্ষার জন্য আমি এখানেই রয়েছি শুনে রাখো ভাই ইহুদি তুমি যদি কিয়ামত পর্যন্ত না আসতে আমি রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত এখানেই থাকতাম এই তো ওয়াদা আবার অনেক মৌলভীরা আছে এই কথা আমাদের নিজেদের কথা বলতে ভাই খুব লজ্জা পায় কিন্তু না বলেও পারি না ধরেন আপনারা এই পদ্ম পুকুরের লোক আমার দাওয়াত দিয়েছেন দাওয়াত দিয়েছেন আমি আমার ডায়েরিতে দাওয়াতটা লিখে নিয়েছি তাহলে আমার ওয়াদাটা দলিল হয়ে গেল পাকাপোক্ত হয়ে গেল আমি লিখে নিয়েছি আপনার কথা দিয়েছি যাব মানে আমি ওয়াদা করেছি যেদিন জলসা সেদিন সকালবেলা ফোন করছে হুজুর আসছেন তো বলে কোনো চিন্তা নেই আসছে একদম অসুবিধা নেই দুপুরবেলা আবার একজন করে বলে হ্যাঁ হ্যাঁ আমি আসছি সন্ধেবেলা আগে শুয়ে যাও এইবারে এরা তো আর কেঁদে গুলি পায় না শুয়ে যাও আবার কেউ আছে এরকম একজন এরকম এক একজন আছে বলতে হ্যাঁ ভাই আমার সে আব্বাজি মরে গেছে কি আমি কিভাবে যাবো আমি আমার আব্বাজি মরে গেছে কেউ বলতে আমার দাদিমা মারা গেছে কেউ বলতে আমার স্ত্রী ডেলিভারি কেস হসপিটালে রয়েছে এখন
তার কি করবে এখন মানবতার খাতিরে তাড়াহুড়ো করে এলাকার কোন একটা হুজুর আবার ডেকে নিয়েছে এখন এই কমিটি সংবাদ পাচ্ছে এখান থেকে 10 মাইল দূরে ওই হুজুরটা ওয়াজ করতেছে যন্ত বলে চল দেখি এখন দল বেঁধে গিয়েছে ওখানে গিয়ে জলসা থেকে যখন নেমেছে বলতে হুজুর তা সে আপনার আব্বা কি জ্যান্ত হয়ে গেছে বলে ওর ওই মুখ দেখানোর চাইতে মাটির নিচে ঢুকে যাওয়া ওর উচিত ছিল ওই মুখ দেখাতে পারে আরে এমনও আছে সাধারণ মানুষ হিম্মত পায় তার বুকের সামনে ছুরি ধরে বলে ঈদে তোর খুন করে ফেলবো আল্লাহ ওয়াদা বাস্তব কোনো অসুবিধে হয়েছে নিশ্চয়ই ঠিক আছে আসতে পারে না বাপ মরে গেলে কি দাদি মরে যাক কি চাচা মরে যাক আসতে পারে না তখন তাকে বলতে ভাই এই বিপদে পড়েছি বাস্তবই কিন্তু এই ধরনের কাজগুলো ইসলাম সাপোর্ট করে না নবী আমার বললেন শুনে রেখে দাও যদি তোমরা কাউকে দেখো ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে আমি রাসূলুল্লাহ বলি মুনাফিক ওই মুনাফিক থেকে তোমরা কাউকে সব দেখলে যেমন পালিয়ে যাও ওই রকম ভাবে পালিয়ে যাও কারণ মুনাফিকরা হলো ঈমানের ইসলামের বড় দুশমন তিন নম্বরে আমার রাসূলুল্লাহ বললেন ইজা খসামা ফাজারো যখন ঝগড়া করে তখন গালিগুলুজ করে কাউকে যদি গালিগুলুজ করতে দেখো আমি রাসূলুল্লাহ বলি ওই লোকটা মুনাফিক 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 বরং আমার আল্লাহর নবী বললেন তোমরা যখন রেগে যাবে আমি রাসূলুল্লাহ বলি মাটির উপরে শুয়ে পড়ো না হলে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নাও তোমার রাগটা পানি হয়ে যাবে কারণ আমার রাসূল রাসূলুল্লাহ বললেন শুনে রাখো রাগ ইবলিসের থেকে আসে আর ইবলিস হলো আগুনের তৈরি আর আগুন নিভে যায় পানি দিলে তোমরা যখন রেগে যাবে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নাও তোমার রাগটাও পানি হয়ে যাবে কিন্তু দেখবেন ইবলিস নিজে বলেছে হুজুর যখন মানুষ রেগে যায় ইবলিস দেখবেন মালকোসা মেরেছে ওর মুখের দিকে চেয়ে দেখবেন সে অমুক বলে যাচ্ছে না যাচ্ছে না ভয়ঙ্কর আকার তার মানে কি ওটা ইবলিসের চেহারা ইবলিসের চেহারা কিয়ামতের মহাময়দানে হাশরের মহাময়দানে একদল মানুষেরা পিপীলিকার মতো হয়ে যাবে গে পিপীলিকার মতো ক্ষুদ্র হয়ে যাবে হাশরের মানুষেরা তাদের বুকের উপরে মারিয়ে চলে যাবে গে ওরা কারা জানেন ও ভাই জানে রাগা এমনি করে যারা অহংকার করতো গো আর যারা গা আপনার কি না ও অহংকার করতো আর যারা গালি গুলুজ করতো তারাই একদল জাহান্নামীরা জাহান্নামে যাবে এরা নামাজ পড়তো এরা সব ভালো ভালো কাজ করতো তবে তারা জাহান্নামে গিয়েছে তবে জাহান্নামের ভিতরে ওদের বড় বড় পায়খানা আর প্রস্রাবার হচ্ছে এত দুর্গন্ধ জাহান্নামীরা অন্যান্য জাহান্নামীরা ওই গন্ধে বড় কষ্ট পেয়ে যায় অন্য জাহান্নামীরা বলছে হ্যাঁ ভাই তা আমরাও তো জাহান্নামে এসেছি তা আমাদের মুখ দিয়ে তো ওই রকম ওই দুর্গন্ধ পায়খানার প্রস্রাব বার হয় না তো তোদের তোরা কি এমন কাজ করেছিস যে তোদের ওই মুখ দিয়ে ওই দুর্গন্ধ প্রস্রাব আর পায়খানা বার হচ্ছে ওই জাহান্নামীরা বলবে ও আমার জাহান্নামী ভাইরা দুনিয়ায় অনেক ভালো কাজ আমরা করেছিলাম বটে তবে না 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 গা আমরা বড় মুখ কিস্তি করতাম কিস্তি মারতাম অশ্লীল ভাষা ব্যবহার করতাম তাই আমরা জাহান্নামে তো আমাদের আসতে হয়েছে আর মুখ দিয়ে প্রস্রাব আর পায়খানা বার হয় ও মুসলমানেরা জবানে লাগাম পরিয়ে দাও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন নিজের জিভটাকে টেনে বার করে দুই হাত দিয়ে জিভটা কসলাচ্ছেন দুই হাত দিয়ে কসলাচ্ছে হুজুর জবানটাকে এত কষ্ট কেন দিচ্ছেন
আবু বকর সিদ্দিক বললেন আমি আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম ইয়া রাসূলুল্লাহ মান নাজা নাজাত কিসে হবে নবী বলেছিলেন আমসিক লিসানাকা তোমার জবানটাকে তুমি লাগাম পরাও তুমি নাজাত পেয়ে যাবে তাই আমি আবু বকর আমার জবান দিয়ে যেন বেশি কথা না বার হয় তাই জবানটা লোক দিয়ে চটকে দিয়ে ব্যথা করে দিচ্ছি যেন আমার জবান থেকে কথা না বার হয় आज है तो बोलवार क्यों नहीं किंतु कबरे बुकेर उपरे माटीटा चापा पड़े गेले बोलवार लोक आछे विश्वास करें जबाने लगाम पड़िए दें तीन नम्बर गेलो चार नम्बरे आमार रसूलुल्लाह बोलें इजा हदासा कजाबा जखन कथा बोले तखन मिथ्या कथा बोले जे लोकटा मिथ्या बोले ओई लोकटा हलो मुनाफिक जहन्नामेर एकेबारे निम्न स्तरे चले जाबे जेखाने बेशी आजाब होय ओई जहन्नामेर যারা সত্যবাদী তারা নাজাত প্রাপ্ত যারা মিথ্যাবাদী তারা ধ্বংস প্রাপ্ত নবী বললেন আল কিযবু উম্মু যামবে যত গোনা আছে সব গোনার মা হলো মিথ্যা কথা মিথ্যা কথা যে মিথ্যা কথা বলে ধরেন আপনি একজনের ফোন করছেন হ্যালো এই ভাই কোথায় এই কোথায় রয়েছিস ধরেন বলতেছে আমি ঘটকপুকুরি আছি যাচ্ছি দেখা যাচ্ছে হয়তো সেই সর্বড়ে সর্বড়ে রয়েছে বলতে সেই ঘটকপুকুরি এত বড় জ্বলন্ত মিথ্যা কথা আল্লাহ এই মিথ্যা কথা যদি প্রমাণ হয় বলেছে আমার রাসূলুল্লাহ বলেন সেও মুনাফিক এই চারটি আলামত যার ভিতরে পাওয়া যাবে আল্লাহ নবী বললেন ও নির্ভেজাল নিখাদ মুনাফিক এরা ইসলামকে যত ক্ষতি করতে পেরেছে কাফেররা অত পারেনি কাফেররা খুব বেশি পারেনি মুনাফিকরাই করেছে একজন দায়িত্বশীল ব্যক্তি তার কাছে তার অধীনস্থরা কিভাবে তাদের কাছে আমানতদারি থাকে আমি আপনাকে বলছি শুনে রাখুন খলিফা ওমারের সময় হযরতে ওমার রাদিয়াল্লাহু আনহুর জমানায় একজনা জমি বিক্রি করেছে আর একজনা কিনেছে দুজনাই সাহাবা একজন কিনেছে একজন বিক্রি করেছে এখন যে বিক্রি করেছে সে জমি ছেড়ে দিয়ে চলে গেছে আর যে কিনেছে সে তার জমিতে গাছ লাগাবে খেজুর গাছ লাগাবে কি অন্য কোনো ঘর করবে যা করবে মাটি খুঁড়তে খুঁড়তে এখন ওই জমির মাটির নিচে একটা হাড়ি পাওয়া গেছে সেই হাড়িতে এক হাড়ি সোনার টাকা এক হাড়ি সোনার টাকা আচ্ছা ভাই এই জমানা হলি ও আর ফুট করবে জীবনে বরং দিনের বেলা রানবে না ওখানেই মাটি চাপা দিয়ে আসবে সন্ধ্যের পরে গিয়ে তুলে আনবে কেউ যেন দেখতে না পায় জমি যে কিনেছে এ চিন্তা করছে টাকার হাড়ি পেয়ে যে আমি ওর জমি কিনেছি ঠিকই কিন্তু ওর জমির নিচে যে গুপ্ত ধন রয়েছে ওটা আমি কিনিনি এটা হয়তো আমার কাছে আমানত হতে পারে তাই এই জমি যে বিক্রি করেছে তাকে দেখে বলছে ভাই রে তোমার জমি আমি কিনে নিয়েছিলাম তবে জমির নিচে গুপ্ত ধন আমি কিনি না এই তোমার জমির নিচে এক হাড়ি সোনার টাকা আমি পেয়েছি নিয়ে যাও যেটাও আমার কাছে আমানত নিয়ে যাও যে বিক্রি করেছিল ও বলছে না ভাই আমি যখন জমি বিক্রি করেছি জমির উপরে নিচে এসে পাতাল পর্যন্ত সব বিক্রি আমার আর অধিকার নেই আমি ওই টাকা নেব না আর এ বলছে না আমি তোমার জমি নিয়েছি তোমার গুপ্ত ধন কিনিনি তুমি নিয়ে দাও এই দুজনের মধ্যে বিশাল অশান্তি এও বলছে নেব না ও বলছে নেব না আরে কি ভয় ছিল আল্লাহর কি ভয় ছিল আল্লাহর বাস্তব চুরি করেছে
चूरी करे से वास्तव आमार बोलबेन आई बोलो एई चल मस्जिदे उठे बोलबो आमार मस्जिद उठते एकबार भय लागबे ना जी एटा साधारण लोकेर बोलले ওর ভয় লাগবে গরীব বাবা মসজিদ ঘরে উঠতে যাবে না তাড়াতাড়ি খলিফা ওমর তখন তিনি ছিলেন খলিফা তিনি শাসন করেন এই দুটো লোক বিশাল অশান্তি ঝগড়া একজনা বলে আমি নেব না আরেকজনা বলে আমিও নেব না ওমরের কাছে বিচার দেওয়া হয়েছে খলিফা ওমরের কাছে বিচার দিয়েছে বলছে হুজুর আমিও জমি কিনেছি কিন্তু জমির নিচে যে গুপ্তধন আমি ও তো কিনিনি ও তো জমির মালিক আগে যে ছিল তার পাওনা আর ও বলছে হুজুর আমি জমি যখন বিক্রি করে দিয়েছি ওর উপরে নিচে সব সব আমার আমি বিক্রি করে দিয়েছি আমার কোনো অধিকার নেই আমি নেব না খলিফা ওমর দেখছেন কি বিচার করা যায় চিন্তা ভাবনা নিয়েছি বিয়ে দেব যাও তোমার ছেলে আর তোমার মেয়ে এই দুজনের বিয়ে দাও আর ওই টাকা তোমাদের কারো নিতে হবে না ওদের বিয়েতে ওই টাকা খরচ করে দাও জি সুবহান কি বিচার ছিল কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ পাক বললেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক বলি أول بيت وضع للناس الذي ببكة مباركة الله رب العالمين ابتي بالزمين قطم قربان يشيلين بكة مباركة جتي هلو مسجد الحرام خانه كعبة الله جكون دنيار غرو غرا بطن قرار رجع كلين الله رب العالمين كونو فلات بناني كونو جمي دارير ঘর বানাননি আমার আল্লাহ পাক কোনো কিছু বানাননি প্রথমে আমার আল্লাহ পাকের ইবাদতের জন্য আপনি আল্লাহ কি মসজিদ বানালেন কাবা আমার আল্লাহ বানালেন শূন্যের উপরে তখন মাটি তৈরি হয় আল্লাহ পানিকে বললেন পানি ঢেউ উঠাও এতক্ষণ তো পানি স্থির ছিল এই ঢেউ উঠাও পানিতে ঢেউ উঠে গেল বিশাল বড় বড় ঢেউগুলো খানায় কাবার নিচে আছড়ে পড়ে গে কাবার নিচে ঢেউ লেগে লেগে কাবার নিচে আপনার কিনা গ্যাঁজা বা ফেনা জমে গেল ওই ফেনাটা লাল মাটির মতো জমে যায় আমার আল্লাহ পাক বলেন ওরে জিবরাইল ওই কাবার নিচে জমে যাওয়া এক মুঠো মাটি গোটা দুনিয়ার জমিনে ছড়িয়ে দাও জিবরাইল কাবার নিচে এই পানির ফেনা জমে যাওয়া এক ফুটো নিলেন নিয়ে গোটা দুনিয়ায় ছড়িয়ে দিলেন আস্তে আস্তে পাটালির মতো এই জমিনটা বসে গেল জমিন তৈরি হয়ে গেল সুবহানাল্লাহ তবে জান্নাত থেকে যে পাথরগুলো ফেরেশতা এনেছিল কাবা তৈরি করার জন্য একটা পাথর বেশি হয়ে গেল কাবায় লাগেনি একটা পাথর কাবায় লাগেনি বেশি হয়ে গেল ওই পাথরটা কাঁদে ওই পাথরটা কাঁদে বাচ্চা যেমন কান্নাকাটি করে পাথরটা গুনগুন করে কাঁদে আমার আল্লাহ পাক বলে ও জিবরাইল চলে যাও ওই পাথরটা কেন কাঁদছে ওকে কান্নার কারণ জিজ্ঞাসা করো কাঁদে কেন জিব্রাইল চলে এলেন এই জান্নাতি পাথর কাঁচিস কেন কান্নার কারণ কি পাথর বলে হে আল্লাহর ফেরেশতা জিব্রাইল
আমি আল্লাহর ঘরে লাগতে পারি না গো, আমি মসজিদে লাগতে পারি না, আমি কাবায় লাগতে পারি না, এই কারণে আমি কাঁদছি। আমি কেন আল্লাহর ঘরে আমি লাগতে পারলাম না? আরে ও তো একটা পাথর, একটা পাথর আল্লাহর ঘরে কাবায় মসজিদে লাগতে পারিনি, এই জন্যে একটা জান্নাতের পাথর কাঁদছে। কত মানুষের অন্তর গুলো এত কঠিন হয়ে গেছে, আমি আমার সম্পদ আমার শ্রম মসজিদে লাগতে পারিনি, তার জন্য আফসোস নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল ওই পাথরটাকে চূর্ণ বিচূর্ণ করে দাও, পাথরটা কুচি কুচি করে দাও। হযরত জিবরিল আমিন তিনি ডানার একটা ঝাপটা মেরে দিয়েছেন, পাথরটা কুচি কুচি হয়ে যায়। আমার আল্লাহ পাক বলেন, ওরে জিবরাইল রে গে ওই পাথরের কুচিগুলো নিয়ে গে গোটা দুনিয়ার জমিনে ছড়িয়ে দাও। পাটের দানা বুনে দেখেছেন? পাটের দানা বুনে জিবরিল আমিন আলাইহিসসালাম ওই পাথরের কুচিগুলো নিয়ে দুনিয়ায় পাটের দানার মতো ছড়িয়ে দিলেন, ছড়িয়ে দিলেন। প্রিয় নবী আমার বলেন, জিব্রাইলের ছড়ানো পাথরের কুচি যেখানে একটা পড়েছে গে ওখানে একটা বৈধ মসজিদ তৈরি হয়েছে। সেখানে সেখানে হয় না মসজিদ, বৈধ মসজিদ যেগুলো, নিশ্চয়ই জিব্রাইলের ছড়ানো পাথরের একটা কুচি সেখানে পড়ে রয়েছে। ও এক কাবায় লাগতে পারলো না, কাঁদছিল, আল্লাহ সারা দুনিয়ার মসজিদে লাগিয়ে দিলেন ওই জান্নাতি পাথর। এই জন্যে দুনিয়ার মসজিদ গুলো খানায় কাবার ব্রাঞ্চ বা খানায় কাবার শাখা,